নমস্কার, বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা কবিতা বাউল। দূরে অসুর তলায় পুঁতির কণ্ঠিখানি গলায়, বাউল দাঁড়িয়ে কেন আছো? সামনে আঙিনাতে তোমার এক তারাটি হাতে তুমি সুর লাগিয়ে নাচো। পথে করতে খেলা আমার কখন হলো বেলা, আমার শাস্তি দিল তাই। ইচ্ছে উঠায় নাবি কিন্তু ঘরে বন্ধ চাবি, আমার বেরোতে পথ নাই। বাড়ি ফেরার তরে তোমার কেউ না তারা করে, তোমার নাই কোনো পাঠশালা। সমস্ত দিন কাটে তোমার পথে ঘাটে মাঠে, তোমার ঘরেতে নেই তালা। তাই তো তোমার নাচে আমার প্রাণ যেন ভাই বাঁচে, আমার মন যেন পায় ছুটি। ওগো তোমার নাচে যেন ঢেউয়ের দোলা আছে, ঝড়ে গাছের লুটোপুটি। অনেক দূরের দেশ আমার চোখে লাগায় রেশ, যখন তোমায় দেখে পথে দেখতে যে পায় মন, যেন নাম না জানা বোন। কোন পথহারা পর্বতে হঠাৎ মনে লাগে, যেন অনেক দিনের আগে আমি অমনি ছিলাম ছাড়া। সেদিন গেল ছেড়ে আমার পথ নিলকে কেড়ে, আমার হারালো এক তারা। কে নিল গো টেনে আমার পাঠশালা টেনে, আমার এলো গুরু মশাই। মন সদা যার চলে যত ঘর ছাড়াদের দলে, তারে ঘরে কেন বসায়? কও তো আমায় ভাই, তোমার গুরু মশাই নাই? আমি যখন দেখি ভেবে বুঝতে পারি খাঁটি, তোমার বুকের এক তারাটি তোমায় ওই তো পড়া দেবে। তোমার কানে কানে ওরে গুনগুনানি গানে, তোমায় কোন কথা যে কয় সবকে তুমি বোঝো, তারে মানে যেন খোঁজো কেবল ফিরে ভুবনময়। ওরে কাছে বুঝি আছে তোমার নাচের পুঁজি, তোমার খ্যাপা পায়ের ছুটি। ওরে সুরের বলে তোমার গলার মালা দোলে, তোমার দোলে মাথার ঝুটি। মন যে আমার পালায় তোমার এক তারা পাঠশালায়, আমায় ভুলিয়ে দিতে পারো নেবে আমায় সাথে, এসব পণ্ডিতের হাতে আমায় কেন সবাই মারো? ভুলিয়ে দিয়ে পড়া আমায় শেখাও সুরে গড়া, তোমার তালা ভাঙার পাঠ। আর কিছু না চাই যেন আকাশ খানা পাই, আর পালিয়ে যাবার মাঠ। দূরে কেন আছো, দাঁড়ের আগুল ধরে নাচো, বাউল আমার এইখানে সমস্ত দিন ধরে, যেন মাতন উঠে ভরে তোমার ভাঙন লাগা গানে। নমস্কার।